সত্যি শুনে গল্পটা তো তোমরা পড়েছো আর প্রশ্ন মোটামুটি হয়ে গেছে, এরপরে একটা কবিতা বলবো। সেই কবিতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা চাষ করি আনন্দে। দেখো আমরা চাষ করি আনন্দে কবিতাটা তোমাদের আজকেই আমি দিয়েছি ওটা পড়বার জন্য, সেটাই আমি তোমাদের বুঝিয়ে কিছু প্রশ্ন করে দেবো। আচ্ছা আগে আমি পড়ে নিই। আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে, রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে বাঁশের বনে পাতা নড়ে, বাতাস ওঠে ভরে ভরে চষা মাটির গন্ধে, সবুজ প্রাণের গানের লেখা রেখায় রেখায় দেয় রে দেখা, মাতের এবং তরুণ কবি নিত্য দোদুল ছন্দে, ধানের শীষে পুলক ছোটে সকল ধরা হেসে ওঠে, অঘ্রাণেরই সোনার রোদে পূর্ণিমারই চন্দে। তো দেখো এটা একটা কি কবিতাটা কবি রবীন্দ্রনাথ ঠাকুর যে লিখেছে এটা সাধারণত চাষিদের নিয়ে লিখেছে, বুঝেছো? আমরা যারা চাষ করে তাদেরকে আমরা তো চাষি বা কৃষক বলি। তো এই চাষিরা যখন সারা দিন মাঠে পরিশ্রম করে চলে, সকাল থেকে সন্ধ্যে করে কী করে ফসল ফলায়, আর সেই ফসল যেগুলো ফলায় তা আমরা কী করি, খাই তো? হ্যাঁ, আমরা তো এই ফসলই খাই। তো তাদের দেখো এই ফসল ফলাতে গিয়ে সারা দিন মাঠে কাটাতে হয়, রোদ বৃষ্টি মাথায় করে তারা পরিশ্রম করে, আর কী হয় সেই পরিশ্রমের ফসল যখন আমরা পাই তখন তারাও যেমন খুব খুশি হয়, আমরা তখন খেয়ে বাঁচতে পারি। আর এর ফলে কী হয় দেখো, ওরা যখন চাল ফসল অনেক উৎপন্ন করে তখন কী হয় সেগুলো বাজারে বিক্রি হয়, সেগুলো বিক্রি করে তারা পয়সা পায়, তারাও সেই পয়সাতেই আর কি তাদের সংসার চালায়। এরপরে কী হয় বলতো, যখন হচ্ছে কি যে আর যখন তারা চাষ করে জানবে, তখন চাষ করার পর মাটি তো অনেক গরম হয়ে যায়, যখন রোদ ওঠে খুব মাটি গরম হয়ে যায়, আবার তখন তারপর যদি বৃষ্টি নামে না, সেই বৃষ্টির জলের মাটির একটা পা পড়ে সেটাতে একটা গন্ধ বেরোয়, সেটাই দিয়ে এখানে বলেছে চষা মাটির গন্ধে। তো এবার দেখো আরও লেখা আছে, সবুজ প্রাণের গানের লেখা রেখায় রেখায় দেয় রে দেখা, মাতের এখন তরুণ কবি নিত্য দোদুল ছন্দে। দেখো যখন চাষবাস করে নেয় তখন আকাশ যখন মনে করে মাঠে ভর্তি ফসল হয়ে যায় তখন সেখানে সবুজ হয়ে যায়, মানে সবুজের সমারোহ হয়ে যায় একদম, মানে যেখানে তুমি চোখ দেবে না কেন সেখানে দেখা যায় চারিদিকে শুধু সবুজ আর সবুজ। সেই সবুজে যখন হাওয়া মানে তখন বাতাস থেকে খোলা মাঠ তো হাওয়া তো দেয়, আর সেই হাওয়া দেওয়ার সঙ্গে কী হয় যেমন ধান হয় ধানের শীষগুলো মাথা নাড়ে, আর সেই দেখে কবিও যেমন খুশি হয়, চাষিরা খুশি হয়, আমরা দেখলেও যেমন খুব খুশি হয়। আচ্ছা আর একটা ধারণা মনে হচ্ছে দেখো, বলছি সকল ধরা ধরা মানে কিন্তু যেন পৃথিবী, পৃথিবী এইসব দেখে খুব খুশি হয় আমরা খুশি হই। তোমরা এখনই দেখেছো না বলছে পূর্ণিমারই চন্দ্রে, তোমরা এখনই আজকেই কিন্তু বিকালবেলা নয় সন্ধ্যে যখন হয়ে যাবে অন্ধকার হয়ে যাবে তখন একবার ছাদে বা বাইরে বেরিয়ে দেখো এখনও চাঁদ কী সুন্দর উঠছে আজকেই দেখবে। আচ্ছা এরপরে দেখো পরের কথা চলে আসি, কিছু কিছু প্রশ্ন বলেছে সেই প্রশ্নটা একটু বলে দিই তারপর তোমরা একটু খাতায় লিখো। আচ্ছা এইটা তোমরা জানো চাষ করার জমি কী কী বলা হয়? হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো। আচ্ছা এইগুলো তোমরা এক পারবে, ধান গাছ থেকে কী কী জিনিস পাই এগুলো আমি আর বলছি না, এগুলো তোমরা ক্লাস টুয়েতেই পড়েছো। সকল ধরা হেসে ওঠে, এখানে ধরা শব্দের যে অর্থ কী একটু আমি বললাম পৃথিবী। আচ্ছা ধরা শব্দটি কোন অর্থে ব্যবহার করে একটি বাক্য লেখো, ওইটা বলো ধরো পুলিশ যেমন চোরকে ধরে এরকম বলে দেবে একটা বাক্য তো লিখো অন্য অর্থে হয়ে যাবে। পুলক শব্দটা দিয়ে বাক্য রচনা করো, পুলক মানে আনন্দ, তাই এই একটা পুলক দিয়ে মানে বাক্য রচনাটা করবে কিন্তু পুলক শব্দটা দিয়ে, আনন্দ দিয়ে না অর্থ দিয়ে নয়, ঠিক আছে? আচ্ছা তো অক্ষর মাসটির পুরো নাম দেখো, তোমাদের শব্দার্থে দেয়াই হয়েছে, বানান দেখো অগ্রহায়ণ লেখা আছে, এটা ওখান থেকে পেয়ে গেলে। আচ্ছা দু নম্বরে দেখো লেখা আছে সঠিক বর্ণবশের শব্দ তৈরি করো, তো এইটা আমি আর বলবো না, একটা খাতায় করে আমাকে দেখিও, ঠিক আছে? যেগুলো যেগুলো একটু হয় দেখো যেগুলো অজানা সেগুলো তোমাদের একটু বলছি। দেখো পাঁচ নম্বরে শূন্যস্থান পূরণ, সুর দিয়ে গান গায় আর রেখা দিয়ে কী হয়? হ্যাঁ হ্যাঁ লেখা ঠিক হয়েছে। আচ্ছা অক্ষর মাসের আগের মাস, ঠিক ঠিক একদম ঠিক বলেছো, এটা তো জানো আর পরের মাস ঠিক। আচ্ছা এরপরে দেখো অক্ষর মাস কোন ঋতুর মধ্যে, এটা পারো না? হ্যাঁ এটা হচ্ছে হেমন্ত ঋতুর মধ্যে পড়ে, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা আর দেখো ছয়টা বলে দিই তাহলে, যারা কবিতা লিখে তাদের কি বলে? ভেরি গুড, হ্যাঁ কবি কবি ঠিক। যারা কাঠ দিয়ে খাট টেবিল এইসব বানায় তাদেরকে কি বলা হয়?
ছুতো, ঠিক, ভেরি গুড ভেরি গুড। যারা ইটের বাড়ি বানান মিস্ত্রি, হ্যাঁ আর মিস্ত্রিও বলতে পারো, মিস্ত্রিও বলো, দুটোই হতে পারে, ঠিক আছে। যারা মাটির বাড়ি বানান ভরামি, ভেরি গুড ভেরি গুড বসো। যারা মাছ ধরে তাদের বলে জেলে, ভেরি গুড বসো। তাহলে এই তোমাদের দু চারটে তোমাদের কাজ দিলাম। একটা হচ্ছে দু নম্বরে শূন্যস্থান, শূন্যস্থানে সঠিক বর্ণবাসী শব্দ তৈরি আর বাম দিক ডান দিক মেলাটা করবে, আর এই পাঁচ নম্বরে শূন্যস্থান, ব্যাস এটুকুই থাকবে, আর কবিতাটা ভালো করে পড়বে, ঠিক আছে। ভেরি গুড, সিট ডাউন।